নমস্কার, ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন, আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে, আমরা কথা বলেছি জিআরবিটি যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা পরীক্ষা দিয়েছিল, যারা ফলের আশায় রয়েছে, চাকরির অপেক্ষায় রয়েছে বলা চলে, বারবার আমাদেরকে ফোন করে আমাদের সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে জানানো হচ্ছে যে দাদা আপনারা বিশেষ করে এই বিষয়টি নিয়ে আবারও কথা বলুন। অ্যাটলিস্ট একটা কি হচ্ছে, কি চাইছে সরকার, একটা পরিষ্কার বক্তব্য আমাদেরকে সামনে তুলে ধরুন। তবে আজকে আমরা শোনাচ্ছি আপনাদেরকে যে আমাদের প্রশ্ন যেখানে ছিল যে বেকারদের জন্য কি ভাবছেন আপনারা, কি হচ্ছে, ক্লিয়ার কেন বক্তব্য নেই, সেটা ফোনে আমাদের সঙ্গে কথা হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কি বলছে ভগবান দাস শুনুন। তারা একটু বিভ্রান্তিতে আছে স্টুডেন্টরা এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, দেখেন আমি কইতেছি আপনাদের যে এবিটি আমরা দেওয়ার লেগে প্রস্তুত আছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের কোনো এখানে ইয়ে নাই। আমরা তো চাকরি দিমো দিকেই মানে আমরা বোর্ড গঠন করছি, আর চাকরি দেওয়ার লেগে তোই তাদের পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু এটা এখন যে অবস্থা আছে দেখেন, যে সরকারের প্রত্যেকটা কাজেই বাধার সৃষ্টি হইতেছে, প্রত্যেকটা কাজেই। আমার তিনটা ডিপার্টমেন্টে আমি বুঝতেছি যে প্রচন্ড পরিমাণ বাধা। আচ্ছা, সরকারকে কাজ করতে গেলে মানে এখানে একটা বাধা তৈরি হইতে আছে। এবার বাধা দিতে গিয়ে হইতেছে কি, যে আমাদের অনেক লোক এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হইতে আছে। রাখছে যে আগে যে বিষয়টা যেটা আছে, প্রসেসিং এ আছে, আমরা এখনো প্রসেসিং এ এটা রাখছি, সবই করতেছি। কিন্তু ঘটনা হইছে যে আজকে তাদের যে ইস্যুটা, একটা ইস্যু উঠাইছে বাইরের চাকরি, এটা দিলে তারা কেসে যাইব, কেসে গেলে এটা হ্যাঙ্গিং হইব, হ্যাঙ্গিং গেলে এত সব ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হইব। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যদি বাইরেটা ছাড়া আমরা করি, তারপরেও তারা কোর্টে যাইব, এরপরে ইদানিং কালে এদেরকে নিয়ে কে রাজনীতি করতেছে, কে জিআরবিটি আমাদের সমভবনে গিয়ে হামলা করতেছে, প্রায় হামলা করাইতেছে। এরা একজনও আমাদের যারা জিআরবিটির ক্যান্ডিডেট এরা না, মানে পরিচয় দিতে তারা রাজি না। এখানে প্রমাণ হইতেছে যে এটার একটা মুদ্রা, এটা একটা ইস্যু বানানোর লেগে এটা করতেছে। তবে সরকার আমরা আমাদের পলিসি করে আমরা করতেছি, আমরা কর্ম হতাশ হওয়ার মতো কিছু নেই না। হঠাৎ তার কারণ সামনে নির্বাচন আয় করতেছে, এর মধ্যে অনেকটা বিধি নিষেধ আয় করবো, রেস্ট্রিকশন আয় করবো, রুলস একটা আয় করবো। এটা নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা চলতেছে, কথা বলছি। আমি কিছুদিন আগে ইস্যুটা নিয়ে আলোচনা হয়েছে, সব জায়গাতে সবাই মিলে আলোচনা করছি। এটা নিয়ে আমরা এটা ভাবতেছি যে না কি করা, তাইলে কিভাবে এই সময়ের মধ্যে ফল প্রকাশ করিয়া তা সবাই এতটা প্রসেস করিয়া নিয়ে চাকরি দেওয়ার এই ব্যাপারটাকে একটু জটিল হয়ে যাচ্ছে না প্রক্রিয়াটা? প্রক্রিয়াটা তো একটু জটিল হইয়া গেছে না, কিন্তু তারপরও আমরা এটা কিভাবে আমরা দিতে পারি, তারা যেহেতু এখানে পরীক্ষাতে বইছে বা পরীক্ষা দিছে, আমরাও কিছু দিব, কিভাবে আমরা দিতে পারি এটা আমরা দেখছি। আমরা আন্তরিকতা আমাদের আছে, চাকরি তো দিতে আমাদের, আমরা চাইতেছি চাকরি দিতাম, যার কারণে আমরা পুলিশে এবং স্পেশাল এক্সিকিউটিভ এবং আমাদের পঞ্চায়েত এক্সিকিউটিভ এগুলা আমরা নিতেছি নিমো, বাকি এটাও আমরা ইয়ে করতেছি। 10,000 লেগে আমরা অনেক চেষ্টা করছি, অনেক চিন্তা করছি। আমাদের শিক্ষামন্ত্রী বলছেন যে 10,000 মধ্যে একটা বড় অংশ হয়তো যে বিড়িতে তারা এই একটা সেটেল হইতে পারে, তাহলে একই সঙ্গে যদি জিআর বিড়ি না দেন তাহলে তো স্যার আপনাদের এই 10,000 যে একটা রয়ে গেছে গা ব্যাকলগ, যে এটা তারা আপনারা দিবেন, যেটা পার্ট, তাহলে দুই দিকে সংকট। একদিকে তো আপনার তাহলে কি চাকরি দিলেও সংকট আপনাদের সামনে, মামলার কথাটা আইতেছে যে আপনার যে বক্তব্যটা বা বিরোধীদের যেটা সূত্র থেকে আপনারা পাইতেছেন বিষয়গুলি, তাহলে কি চাকরি দিলেও সংকট, এটা কি আপনাদের জন্য ডাইলেমা যে উভয় সংকট, দিলেও বিপদ, না দিলেও একটা বেকারদের একটা বিক্ষোভ এবং 10,000? যার কারণে আমরা এমন ভাবে বিষয়টা নিয়ে ভাবতেছি যাতে কোনো দিকেই কোনো সংকট না হয়, এরা যেন চাকরি পায়, এদেরকে দেওয়া যায়, সরকার এটা নিয়ে বা আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করি। নির্বাচন আগে কি চাকরি দেওয়ার প্রক্রিয়া অবধি আপনারা কমপ্লিট করতে পারেন বলে মনে করতেছেন? দেখেন, এটা বোর্ডের ব্যাপার আছে, বোর্ড কতটুকু এটাকে অ্যাডভান্স নিতে পারবো, আমরা তো সরকার থেকে এগোলাম, এখন বোর্ড কতটুকু এটাকে পেরিয়ে নিতে পারবো বোর্ডের উপরে অনেকটা ডিপেন্ড করবে। আচ্ছা, একটা বিষয় শেষে আপনার যে আলোচনাটা একটা বিস্তৃত বিষয় আপনি বললেন বিষয়টা, এর পরিপ্রেক্ষিতে আপনি যেহেতু গরিব গরের ছেলে, রাজ্যের একটা বড় অংশের বেকার ছেলেরা জিআরবিটি নিয়ে প্রত্যাশা করছে, এটা আপনার দপ্তর, আমি একটু আগে শিক্ষামন্ত্রী রতনাথের সঙ্গে একটু আগে কথা বলেছি আমি, তিনি বলেছেন যে দপ্তরটা ভাই এটা জিআরবিটির সমদপ্তর, এটা এটা সংশ্লিষ্ট দপ্তর আছে, আধিকারিক আছে, মন্ত্রী রয়েছে, এটা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে শুধু শুধু আমাকে শিক্ষা দপ্তর নিয়ে প্রশ্ন করুন, তাহলে কি আপনার উপরে একটা অনেকটা দায়বদ্ধতা বা দায়িত্ব রয়েছে না যে জিআরবিটির ফলটা প্রকাশ করে সুপ্রিম কোর্টের যেহেতু একটা বাড়ি বেরিয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের আগে এটা একটা প্রকাশ করে একটা কিছু তাদের একটা পথ দেখানো? দেখুন দেখুন, যথেষ্ট দায়িত্ব বা যথেষ্ট আন্তরিকতা আমার আছে। আমি চাই যে আমি আগেও কইছি কথা যে আমাদের রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা এখানে
পরীক্ষা দিচ্ছে তাদের যে যতটুকু আমাদের সরকারে নিয়োগ করার কথা ততটুকু নিয়োগ হোক আমি আন্তরিকভাবে চাইতেছি, যার কারণে বারবার বিষয়টা নিয়ে আমি এখানে আলোচনা করছি এবং সমস্ত দিকটা যে আজকে ষড়যন্ত্রকারীরা এখানেও যে ষড়যন্ত্র করতো না এটাও না, তার আইনি কানুন গুলো সবকিছু আমরা দেখতেছি, দেখে আমি এদের সাথে আসি, এদের পক্ষে আসি এবং কিভাবে এরা এখানে মানে আমরা চাকরি দিতে পারি সেই বিষয়ে যথেষ্ট আন্তরিকতা আমার আছে এখানে, কোনো কোনো সন্দেহ রাখার কোনো প্রয়োজনই নেই। তো আপনারা শুনলেন মন্ত্রী ভগবান দাসের বক্তব্য, তিনি কি বলতে চেয়েছেন। তো আপনারা যারা আমাদের এই পেজে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন ইউটিউব এবং পেজে নতুন রয়েছেন, যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন বা ফেসবুক পেজে দেখছেন, আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য ফলো করে এবং সাবস্ক্রাইব বটনে অল ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। কারণ অনেকেই বলেন যে আপডেটগুলি রেগুলার ওনারা পান না, কারণ যে ভিডিওগুলি ভাইরাল হয় সেই ভিডিওর নোটিফিকেশান আপনারা পান, বাকি ভিডিওগুলি কিন্তু সবগুলো আপনার সামনে পৌঁছায় না। তো আমাদের পেজে ফলো এবং লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।